তোমার পরিবারের যদি স্বাস্থ্যসাথী কার্ড যদি জমা দিয়ে থাকো তাহলে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে কীভাবে চেক করবে অথেব দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ইউআরএল নাম্বার দিয়ে দিয়েছে অথব এই সাথী কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে তো তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে কীভাবে চেক করবে তো সেটাও দেখাবো এই স্বাস্থ্যসাথী কার্ডটি মানে কবে পাবে অথব তোমার হাতে আসবে কবে তো সেই বিষয়ে কথা বলবো আর স্বাস্থ্যসাথী কার্ডে তোমার পরিবারের সবার নাম আছে কি না তো সেটাও কীভাবে চেক করবে তো সেটাও দেখবে যদি না থাকে নাম তাহলে কী করবে সমস্ত বিষয়ে কিন্তু কথা বলবো তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি দেখতে থাকো তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ওই বেলটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করবে আর একটা লাইক করতে ফার্স্ট তোমরা তোমাদের মোবাইল ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে ব্রাউজার ওপেন করার পরে গুগুলে সার্চ করবে স্বাস্থ্যসাথী তো স্বাস্থ্যসাথী বলে সার্চ করার পরে দেখো প্রথমেই চলে এসেছে স্বাস্থ্যসাথী তো এটাতেই অললি তোমরা ক্লিক করবে তো এটাতে যখনই ক্লিক করবে দেখতে পাচ্ছো স্বাস্থ্যসাথী কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু খুলে গেছে তো তোমাদেরকে বলে রাখি দেখতে পাচ্ছ এখানে এই ফোনের কিন্তু ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে নেবে দেখো আমারটা কিন্তু অন করা নেই তো আমি অন করে নেব অবশ্যই কিন্তু এটা অন করে নেবে অন করে নেওয়ার পরে দেখো এখানে পেজটা খুলতে একটু টাইম দেবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইন্ড ইউর নেম মানে স্টার চিহ্ন জ্বলছে তো এটাতেই তোমরা অনলি ক্লিক তো তারপরে এমন পেজ খুলে যাবে এমন পেজ খোলার পরে এখানে তোমরা কিন্তু ইউ সেলফ দিয়ে দেবে আর এ যাই তোমরা তোমাদের মোবাইল ফোন নাম্বার দিয়ে দেবে দিয়ে সাবমিটে ক্লিক করবে তো সাবমিটে যখনই ক্লিক করবে তো দেখতে পাচ্ছ আর একটা ওয়ান স্ক্রিমে পেজ খুলে যাবে তো তোমরা তোমাদের কিন্তু ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করে নেবে তো আমি যেহেতু নর্থ চব্বিশ পরগনায় আছি তো এখান থেকে হচ্ছে আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে দেখ এখানে কী করবে তোমরা আধার কার্ড নাম্বারটাই কিন্তু অনলি সিলেক্ট করে নেবে তারপরে কি করবে তোমরা তোমাদের ব্লক হোক মিউনিসিপ্যালিটি হোক তো যেটা হোক সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে তো আমার যেহেতু ব্লক আছি তো আমার ব্লকটা আমি সিলেক্ট করে নেব আমার ব্লক হচ্ছে বনগাঁ তোমরা বনগাঁ সিলেক্ট করে নেব তারপর আমার গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নেব তারপরে আমার ভিলেজ এটা যেটা সেটা আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে লেখা আছে আধার কার্ড নাম্বার তো তোমাদেরকে বলে রাখি যার নামে কিন্তু আবেদন করেছে কিন্তু তারই কিন্তু এখানে আধার কার্ড দিয়ে দেবে কিন্তু তো এখানে আমার আধার কার্ড নাম্বারটি বসিয়ে আমি সার্চে ক্লিক করব তো আমি আধার কার্ড দিয়েছি এবার আমি সাবমিটে এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিবারে কিন্তু আমার সমান নাম চলে এসছে দেখতে পাচ্ছ এখানে পরিবারের কিন্তু সবার নাম চলে এসেছে তারপরে এখানে লেখা আছে দেখো ইউআরএন নাম্বার তো এই নাম্বারটিও কিন্তু আমার দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু অনেকে কিন্তু কমেন্টে জানিয়েছে যে দাদা আমার কিন্তু ইউআরএল নাম্বার দেখাচ্ছে না অথব ডাটা নট ফাউন্ড কিন্তু এটা দেখাচ্ছে তো তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু জমা দিয়েছো দুয়ারের ক্যাম্পথেপ তারা অনেকেই বলছে আমরা পাঁচ পাঁচ দিন দিয়েছি জমা অথবে সাত দিন দিয়েছি দশ দিন দিয়েছি তো তোমাদেরকে বলে রাখি দেখো আমাদের কিন্তু যে মানে এই যে কার্ডটা আমরা তৈরি করেছি তো আমাদের কিন্তু টোটাল তিন মাস তিন মাস পরে কিন্তু আমাদের হাসা হাতে এসেছিলো তো তোমাদেরকে বলে রাখি দেখো যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ চলছে তো তোমাদেরকে বলবো অল্প শীঘ্রই কিন্তু তোমাদের এই ইউআরএল নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে তো সেজন্য তোমাদেরকে বলবো তোমাদের নিকটবর্তী যে প্রধান বা মেম্বার তাদের সঙ্গে একটু টাচে থাকবে আর নিকটবর্তী অঞ্চলে কিন্তু খোঁজ করবে যে আমাদের কার্ডটি কবে ইস্যু হতে পারে অর্থাৎ ইউআরএল নাম্বারটি কবে ভাবো যেহেতু আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবো তো সেই বিষয়ে তোমরা বলতে পারো তারা কিন্তু একটা অনুমান দিতে পারে অথব তারাই কিন্তু বলতে পারবে যে কতদিনের মধ্যে তোমার এই নাম্বারটি দেবে তো বন্ধুরা বুঝতেই পারছো যাদের নতুন জমা দিয়েছো তারা কি করবে তোমাদের বলে দিলাম প্রধান প্রধান মেম্বার এ বা আ অঞ্চলে এই তিন জায়গায় কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করবে তাহলে কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাবে তারপরে আরেকটা জিনিস দেখো এখানে দেখো এখানে কিন্তু উপরে লেখা আছে হেল্পলাইন নাম্বার তো তোমরা কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারে একটু কল করতে পারো তাহলে কিন্তু আরও ভালোভাবে জানতে অবশ্যই কল করবে এই নাম্বারটি অনেকে কিন্তু কমেন্টে আমাকে জানিয়েছো আমাদের পরিবারে কিন্তু সবারই নাম নেই অতএব দেখতে পাচ্ছ আমার পরিবারে পাঁচজন আছে তো পাঁচজনের কিন্তু নাম আছে অনেকের কিন্তু পরিবারে সবার নাম নেই তারা কি করবে তো তোমরা তোমাদের দুহারের ক্যাম্পে চলে যাবে সেখান থেকে স্বাস্থ্যসাথী একটা ফর্ম নেবে তারপরে সেই ফর্মটা ফিল করে তোমরা জমা দিয়ে দেবে অতএব যার নামে নেই তো বুঝতেই পেরেছ সব কিছু তো সব কিছু কিন্তু ভালোভাবে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে